হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল দেখো আজকে ভিডিও আমরা পর্ষদের দেওয়া মাধ্যমিক দু হাজার বাইশের যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার তিনশো তেইশে তোমাদের লাইফ সায়েন্সে যে কোশ্চেন সেটটি আছে তার বিভাগ গ এর সমস্ত দু নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক দেখো তোমাদের এখানে বিভাগ গতে কি রয়েছে প্রথম প্রশ্ন নিচের কাজগুলো অনুধাবন করে কাজের সঙ্গে সংশ্লিষ্ট অক্ষিগোলকের অংশগুলো শনাক্ত করো তো প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ এই চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে প্রকার তরল সেটা হচ্ছে অ্যাকোয়াশ হিউমার তাহলে এর উত্তরটা কি হবে এটা হবে অ্যাকোয়াশ অ্যাকোয়াশ হিউমার ও ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার দু নম্বর উপযোজনের সাহায্য করে কে দেখো উপযোজনে সাহায্য করে সিলিয়ারি পেশি ও লেন্স তাহলে এটা হবে লেন্স ও সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশি তিন নম্বর হচ্ছে তারা সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণ করে কে এটা হচ্ছে আইরিস এটা হবে আইরিস আর চার নম্বর হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন করে এটা হবে রেটিনা রেটিনা নেক্সট দু নম্বর প্রশ্ন ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিতে স্ত্রী দেহে কি কি পরিবর্তন ঘটে তা তালিকা প্রস্তুত করো দেখো ইস্ট্রোজেনের কাজ প্রথম যে কাজটি লিখবে তোমরা ডিম্বাশয়ের গঠন এবং ডিম্বাণু নিঃসরণ ইস্ট্রোজেন স্ত্রীদেহের দেহের গ্রাফিয়ান ফলিকলের পরিণতিতে এবং ডিম্বাণু নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু নম্বর হচ্ছে গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ অর্থাৎ এই হরমোন বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ নিয়ন্ত্রণ করে যেমন স্তন গঠন বাহুমূল এবং শ্রণীদেশ প্রভৃতি স্থানে যৌন কোষোদ্গম ও যৌন কোষের স্ত্রীসুলভ বিন্যাস নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন এছাড়াও স্ত্রীসুলভ কণ্ঠস্বর মসৃণ এবং স্বল্পলম বিশিষ্টত্বক প্রভৃতি অন্যান্য বৈশিষ্ট্যগুলিও ইস্ট্রোজেন দ্বারা নিয়ন্ত্রিত হয় তিন নম্বর হচ্ছে আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি এবং পরিস্ফুরন নারী দেহের আনুষঙ্গ যৌনঙ্গের অর্থাৎ জরায়ু ফ্যালপিয়ান নালী যোনি প্রভৃতি বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি নিয়ন্ত্রণ করে এবং শনি চক্র প্রসারিত করে আর চার নম্বর লিখবে মাসিক রজচক্র নিয়ন্ত্রণ এই হরমোন মাসিক রজচক্রের আবর্তন নিয়মিত করে তিন নম্বর প্রশ্ন ইনসুলিন হরমোন এবং গ্লুকাগনের বিপরীতধর্মিক কাজ ব্যাখ্যা করো ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীত কাজ এটা দেখো উত্তরটা কী হবে যে ইনসুলিন এবং গ্লুকাগন এই কাজের ধনা একই কাজের ধনাত্মক এবং ঋণাত্মক দিক দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে অ্যান্টাগনস্টিক প্রভাব বলা হয় যেরকম গ্লুকাগন এবং ইনসুলিন এই দুটি কি করে না পরস্পর বিপরীত কাজ করে থাকে যেরকম কি কাজ না রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে ইনসুলিন তার ব্যবহার বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে হ্রাস করছে অর্থাৎ শর্করার মাত্রাটাকে হ্রাস করছে ইনসুলিন পক্ষান্তরে রক্তে শর্করার মাত্রা হ্রাস পেলে গ্লুকাগন হরমোন ক্লাইকোজেন ভেঙে গ্লুকোজ মুক্তিতে সাহায্য করে অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়াচ্ছে অর্থাৎ ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীত ধর্মী অর্থাৎ অ্যান্টাগনস্টিক ক্রিয়া করছে থ্রি পয়েন্ট ফোরে কী রয়েছে নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি কী ধরনের ক্রিয়া তা নির্ণয় করো দেখো এখানে সদ্যজাত শিশুর স্তনপান হাঁচি এবং বমন এই যে তিনটি রয়েছে এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং আরেকটি রয়েছে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এটা হচ্ছে অর্জিত ক্রিয়া অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া থ্রি পয়েন্ট ফাইভে রয়েছে প্রাণীদের গমনের একটি চালিকা শক্তি হলো প্রজনন উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো উত্তরটা কি হবে বংশ বিস্তারের জন্য প্রাণী এবং নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদকে উপযুক্ত প্রজনন স্থান খুঁজে নেওয়ার জন্য বা উপযুক্ত সঙ্গী নির্বাচনের জন্য স্থানান্তরে গমন করতে হয় যেমন ইলিশ মাছ সমুদ্রের লবণাক্ত জলে বাস করে প্রধানত ডিম পাড়ার জন্য এরা নদীর মিঠে জলে আসে অর্থাৎ গমনের একটি চারিকা শক্তি হচ্ছে প্রজনন 3.6 পয়েন্ট সিক্স ক্রোমোজম ডিএনএ এবং জিনের আন্তসম্পর্ক ব্যাখ্যা কর দেখো ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালক বা ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয় ক্রোমোজোম প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আরএনএ দিয়ে গঠিত সুতরাং ডিএনএ ক্রোমোজোমের অংশ ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশই হচ্ছে জিন সুতরাং ক্রোমোজোম ডিএনএ এবং জিন পরস্পর সম্পর্কিত দেখো এবারে এই শব্দ শব্দচকটা অবশ্যই দিবে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় সেখানে ডিএনএ থাকে এবং ডিএনএটা নির্দিষ্ট অংশকে জিন বলে পরের প্রশ্ন কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি কি ঘটনা ঘটতে পারে তা অনুমান করো দেখো এর উত্তরটা কি হবে কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দুগুলিতে নিয়ন্ত্রণ নষ্ট হলে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটবে প্রথমত আর প্রোটিন এবং ডিএনএ সংশ্লেষ ব্যাহত হবে দ্বিতীয়ত ক্রোমোজোমের ঘনীভবন বেমের সজ্জা মেটাফেজ প্লেট গঠনে এনাফেজ চলন ইত্যাদি বিনিষ্ট হবে তৃতীয়ত হচ্ছে কোষচক্রের নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে যায় এবং ফলে কোষ অতি দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং জীবদেহে টিউমার সৃষ্টি হয় যা থেকে ক্যান্সার রোগের সম্ভাবনা বেড়ে যায় পরের এবং হেটারোকের মধ্যে পার্থক্য করতে হবে এক নম্বর হচ্ছে রঞ্জন ধর্মিতা দু নম্বর হচ্ছে সক্রিয়তা তো এর উত্তরটা দেখো ইউক্রোমাটিন হেটারোকোমাটিনের মধ্যে পার্থক্য প্রথম হচ্ছে রঞ্জন ধর্মিতা বা রঞ্জক গ্রহণ ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকাভাবে এবং বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয় হেটারোক্রোমাটিন ঠিক উল্টোটা ইন্টারফেস দশায় গাঢ়ভাবে এবং বিভাজন দশায় হালকা রঙে রঞ্জিত হয় জিনের সক্রিয়তা ইউক্রোমাটিন এই অঞ্চলে জিনগুলি অধিক সক্রিয় হয় আর হেটারোক্রোমাটিনের জিনগুলি নিষ্ক্রিয় হয় এছাড়াও আরও একটি তোমরা পার্থক্য করে রাখতে পারো সেটা হচ্ছে ক্রসিং ওভার ইউক্রোমাটিনের ক্রসিং ওভার সম্পন্ন হয় হেটারোক্রোমাটিনের ক্রসিং ওভার সম্পন্ন হয় না পরের প্রশ্ন মিওসিস কীভাবে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে তা ব্যাখ্যা করো এর উত্তরটি কি হবে দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মিওসিসের ফলে ডিপ্লয়েড মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ সৃষ্টি হয় দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় ক্রোমোজোম সংখ্যা হ্রাস না ঘটলে প্রজাতির ক্রমজম সংখ্যা টু এন থেকে ফোর ফোর এন থেকে এইট এন থেকে সিক্সটিন এইভাবে এই হারে বেড়ে যেত সুতরাং মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন ফার্নের জনুক্রমের ঘটনাটি একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো দেখো এর উত্তরটি কি হবে ফার্নের জনুক্রম রেখাচিত্র আমি বলেছিলাম এখানে রেণুদের দেহ থেকে শুরু করবে রেণুদের দেহ সেখান থেকে কি সৃষ্টি হয় না রেণুস্থলী প্রত্যেকটা হচ্ছে টুয়েন সেখান থেকে রেণু টু এন এটা হচ্ছে রেণুধর জনু অর্থাৎ এখানে ডিপ্লোয়েট জনু এরপরে এই এন রেণুমাতৃকোষের মিওসিস কোষ বিভাজনও ঘটবে ফলে রেণু উৎপন্ন হবে যেটা হচ্ছে হ্যাপ্রয়েড অর্থাৎ এটা লিঙ্গদ লিঙ্গদি প্রবেশ করে যাবে সেখান থেকে লিঙ্গদ দেহ সৃষ্টি হবে এবারে লিঙ্গদ দেহে পুংধানি এবং স্ত্রীধানী সৃষ্টি হয় সেখানে পুংধানি থেকে শুক্রাণু এবং স্ত্রীধানী থেকে ডিম্বাণু উৎপন্ন হয় যাদের মিলন ঘটে অর্থাৎ নিষেক সম্পন্ন হয় নিষেক সম্পন্ন যখনই হয়ে যাচ্ছে তখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটছে অর্থাৎ ডিপ্লয়েড কোষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ জাইগোট সৃষ্টি হচ্ছে তার মানে আবারও এটা ঋণুধর দশায় প্রবেশ করে যায় তারপরে সেই জাইগোট থেকে আবার ঋণুধর দেহ সৃষ্টি হয় এই হচ্ছে ফার্নের জন্যক্রম এগারো নম্বর প্রশ্ন মানুষের মধ্যে অটোজম নিয়ন্ত্রিত দুটি বৈশিষ্ট্য রেখো দেখো এর উত্তরটি কী হবে মানবদেহের বাহিত বৈশিষ্ট্যগুলো হচ্ছে রোলার জীব ও স্বাভাবিক জীব এদের মধ্যে রোলার জীব হচ্ছে প্রকট এবং স্বাভাবিক হচ্ছে প্রচ্ছন্ন আর একটা হচ্ছে মুক্ত কানের লতি ও যুক্ত কানের লতি মুক্তটা হচ্ছে প্রকট যুক্তটা হচ্ছে প্রচ্ছন্ন এরপরে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের চারটি কারণ তালিকাবদ্ধ কর এর উত্তরটি কি হবে দেখো মেন্ডেলের সাফল্য লাভের কারণ চারটি কারণ দেওয়া আছে এখানে মেন্ডেলের সাপ পরীক্ষাকালে কেবল জোড়া কিংবা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজে সম্পন্ন হয়েছিল দু নম্বর হচ্ছে মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে তিনটি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল তিন নম্বর হচ্ছে মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যে সমস্ত উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল আর লাস্ট পয়েন্ট লিখবে তোমরা অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকরায়নের পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত কারণে মেন্ডেল সাফল্য লাভ করেন নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন পরের পেজেই আছে তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ফল ফুলগুলোর মধ্যে কোনটিতে কীভাবে পরাগযোগ ঘটে তা তালিকাভুক্ত করো প্রথমত হচ্ছে আম এটা পতঙ্গের সাহায্যে পলাশ এটা হচ্ছে পক্ষী ধান এটা হচ্ছে বায়ু বায়ুর সাহায্যে সূর্যমুখী এটা হবে পতঙ্গ নেক্সট তেরো নম্বর স্নায়ুতন্ত্রের সুস্থতা সিএসএফ বা সেরিব্রোস ফাইনাল ফ্লুইড এর ওপর নির্ভরশীল বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো এর উত্তরটা কি লিখবে তোমরা দেখো এর উত্তরটা তোমরা একটু অন্যরকমভাবে লেখার চেষ্টা করবে প্রথমত হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএসএফ এই সেরিব্রোস ফাইনাল ফ্লুইড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে দু নম্বর হচ্ছে বিপাকজাত পদার্থের অপসারণ এবং স্নায়ুকোষকে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করে এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে এরপরে লিখবে এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে স্নায়ুতন্ত্র সুস্থতা সিএসএফ দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন মানুষের গমনের সঙ্গে সংশ্লিষ্ট দুজোড়া বিপরীতধর্মী পেশি তাহলে এই পেশিগুলো তোমরা কী কী লিখবে দেখো বাইসেপস ফিমোরিস ট্রাইসেপস ব্রাকি অ্যাডাক্ট অ্যাডাক্টর পেশি এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস এই চারটি পেশি তোমরা লিখবে নেক্সট মিওসিস কোশিভাজনের নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য আলোচনা করো এক নম্বর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস দু নম্বর হচ্ছে ক্রোমাটিটের পৃথকীকরণ তো প্রথম হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস দেখো এটি আমি বলে দিচ্ছি তোমরা একটু লিখে নিতে পারো যে মিওসিস কোষ বিভাজনের ডিপ্লয়েড অর্থাৎ টু এন ডিপ্লয়েড জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জনন কোষ বা ক্যামেড উৎপন্ন করে আর দু নম্বর হচ্ছে ক্রোমাটিডের পৃথকীকরণ দেখো মিওসিস ওয়ানে মিওসিস ওয়ানে সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে এবং মিওসিস টুতে মিওসিস টুতে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে আরেকবার বলছি মিওসিস ওয়ানের সমসংস্ত ক্রোমোজমের পৃথকীকরণ ঘটে আর দু নম্বর হচ্ছে মিওসিস টুতে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে ষোলো নম্বর প্রশ্ন অ্যামিবার দ্বিবিভাজন পদ্ধতিটি চিত্রসহ ব্যাখ্যা করো এর উত্তরে দেখো অ্যামিবার দ্বিবিভাজন যে বিভাজন পদ্ধতিতে যনিত্রিকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য প্রাণী সৃষ্টি করে তাকে দ্বি বলা হয় যেরকম অ্যামিবা ক্ষেত্রে এইভাবে দ্বি বিভাজন ঘটে প্রথমে নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজমটি একসঙ্গে বিভাজিত হয় দিয়ে ডাম্বেল আকৃতি ধারণ করে তারপরে সেটা বিভাজিত হয়ে প্রথম নিউক্লিয়াসটি বিভাজিত হয় পরে সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং দুটি অপত্য অপত্যিবা সৃষ্টি হয় এরপরে দেখো সতেরো নম্বর রয়েছে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের চিহ্নটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো চার প্রকার জিনোটাইপ হতে পারে যে ক্যাপিটেল বি ক্যাপিটেল বি ক্যাপিটাল আর ক্যাপিটেল আর এছাড়াও আর কি হতে পারে ক্যাপিটেল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটেল বি স্মল বি ক্যাপিটেল আর ক্যাপিটাল আর আর একটা হচ্ছে ক্যাপিটেল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এই চার প্রকার হতে পারে তো এই ছিল তোমাদের তিনশো নম্বর পেজের বিভাগ গ অর্থাৎ দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে পরবর্তী ভিডিও আমরা পরবর্তী পেজের বিভাগ এর উত্তর আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ